বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছো সবাই খুব ভালো আছো। তো প্রতিবারের মতো আজকেও আমি একটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটি হচ্ছে ঐকারযুক্ত শব্দ গঠন। আজকে আমরা ঐকার যোগে কিছু শব্দ তৈরি করব, লিখব এবং সেটাকে আমরা পড়ে পড়ে সুন্দরভাবে শিখব। তো বেশি কথা বাড়াবো না, ক্লাসে চলে যাব। ক্লাসে যাওয়ার আগে কি করতে হবে, অলরেডি তো প্রত্যেকটা ক্লাসে আমি বলে দেই। যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না, তোমাদের জন্য অনেক কষ্ট করছি। একটা ভিডিওতে লাইক দিয়ে যেও। লাইক দিলে কি হয় বলো, ভিডিওটা যখন দেখছো প্লে করছো একটা লাইক দিয়ে যেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ অলরেডি বেশ কিছু শব্দ আমি তৈরি করে রেখেছি ঐকার দিয়ে। ঐকার যোগে এক বর্ণ যোগে কিন্তু কয়েকটা শব্দ রয়েছে, দেন দুই বর্ণ যোগে, তিন বর্ণ যোগে রয়েছে, চার বর্ণ যোগেও রয়েছে। বাট সেটা আগে আমরা শুরুটা করি, তারপর আস্তে আস্তে নিজেরা তৈরি করতে পারবো। ওকে, তো দেখো কয় ঐকারে কই। কই কি? একটা মাছের নাম, তাই না? কয় ঐকারে কই, একটু লিখছি দেখো, সবাই একটু মনোযোগ দেই। কই, কয়ের সাথে ঐকার দিলে হয়ে গেল কি কয় ঐকারে কই। দেন কি রয়েছে দেখো, খই, খয় ঐকারে খই। দেখো ঐকার দিলাম খয়ের সাথে, তাহলে কি হলো, খয় ঐকারে খই। দেন কি রয়েছে দেখো, দয় ঐকারে দই। দই তো আমরা খেতে খুব পছন্দ করি, তাই না? দয় ঐকারে দই। নেক্সট কি রয়েছে দেখো, দৈব, মানে অলৌকিক কিছু, ঠিক আছে, দৈব। তো দেখো দয় ঐকারে দই, ব, দৈব। ওকে, শৈল, শয় ঐকারে শৈ, ল, শৈল। দেখো লিখছি তালব্য শয়, ঐকারে শৈ, ল, শৈল। দেন কি আছে দেখো, শৈব, শয় ঐকারে শৈ, ব, শৈব। শৈব, শৈব শব্দের অর্থ হচ্ছে শিবের উপাসক, ঠিক আছে। দেন দেখো জৈন, জৈন, জয় ঐকারে জৈ, ন, জৈন। জৈন শব্দের হচ্ছে অর্থ হচ্ছে জৈ, ঠিক আছে, জৈ। দেখো বানানটা দেখে নাও, জয় ঐকারে জৈ, ন, জৈন। ওকে, দেন রয়েছে চৈত্র, চৈত্র তো বারো মাসের একটি মাসের নাম হচ্ছে চৈত্র, তাই না? জয় ঐকারে চৈ, তৈরত্র, চৈত্র। চৈত্র মাসে বেশ গরম পড়ে, মাঠ ঘাট সব ফেটে যায়, পাতা, গাছের পাতা পড়ে যায়, আমরা তো বইয়ে পড়েছি অনেক। যাই হোক চৈত্র। দেন রয়েছে দেখো তৈরি, তৈরি, তয় ঐকারে তৈ, রয় রশিকারে রি, তৈরি, তয় ঐকারে তৈ, রয় রশিকারে রি, তৈরি। যাই হোক আমরা আরো সাইডে না যাই, আমরা নেক্সট লাইনে চলে আসছি। বৈরি, বয় ঐকারে বই, রয় দীর্ঘিকারে রি, বৈরি অর্থ হচ্ছে শত্রু, ঠিক আছে, শত্রুর সমার্থক শব্দ হচ্ছে বৈরি। বয় ঐকারে বই, রয় দীর্ঘিকারে রি, বৈরি। দেন কি রয়েছে দেখো, বৈঠা, বৈঠা কোথায় থাকে? নৌকাতে, তাই না? বয় ঐকারে বই, ঠয়াকারে ঠা, বৈঠা। দেন হচ্ছে বৈধ, বৈধ, ঠিক আছে, যে কাজ সমর্থন আছে, সবাই যে কাজকে সম্মান করে সেটাকে কি বলা হয়? বৈধ, ঠিক আছে, বয় ঐকারে বই, ধ, বৈধ। তো দেন রয়েছে নৈশ, নয় ঐকারে নৈশ, নৈশ। নৈশ শব্দের অর্থ রাত্রি, ঠিক আছে, নৈশ শব্দের অর্থ কি? রাত্রি। নয় ঐকারে নৈ, তালব্য স, নৈশ। দেন দেখো জৈব, জৈব হচ্ছে একটা সার, ঠিক আছে, জয় ঐকারে জৈ, ব, জৈব, জয় ঐকারে জৈ, ব, জৈব। দেন দেখো দৈত্য, বিশাল আকৃতির দৈত্য হয়, তাই না? দৈত্য, দেখো দয় ঐকারে দই, তয় জফলা, দৈত্য। দেন হচ্ছে সৈনি, তিন বর্ণের শব্দ, দেখো সয় ঐকারে সই,
নয় রশিকারে নি ক সৈনি, ঠিক আছে? দেখো সয় ঐকারে সই, নয় রশিকারে নি ক সৈনি। ওকে, নেক্সট হচ্ছে শৈবাল। শৈবাল, সয় ঐকারে সই, বয়কারে বাল ল, শৈবাল। দেখো সয় ঐকারে সই, এটা হচ্ছে তাহলে বস, সয় ঐকারে সই, বয়াকারে বাল ল, শৈবাল। দেন হচ্ছে সৈকত, সমুদ্র সৈকত, আমরা তো নাম শুনেছি, অনেকে গিয়েছি। তো দেখো সয় ঐকারে সই, এটা কিন্তু দন্ত স, ক ত সৈকত। দেখো দন্ত সয় ঐকারে সই, ক ত সৈকত। বৈঠক মানে এক জায়গায় অনেকে হয়ে যখন এক কোনো আলোচনা করা হয় তখন ওটাকে কি বলা হয়? বৈঠক, ঠিক আছে? এই বৈঠক শব্দটা আগের কালে কিন্তু ব্যবহার করা হতো, বৈঠক। দেখো বয়ইকারে বই, ঠ ক বৈঠক। এই বৈঠক শব্দটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে অর্থাৎ ভালো বুঝি, অনেকটা ভালো বুঝি, যেমন মিটিং। মিটিং শব্দের বাংলাটাই হচ্ছে বৈঠক, ঠিক আছে? তো দেখো দেন হচ্ছে কি বৈশাখ। বৈশাখ, বৈশাখে কাল, বৈশাখী ঝড় হয়, আমরা সবাই জানি। দেখো বয় ঐকারে বই, তালব্যশয় আকার, খ। এই দাগগুলো টেনে টেনে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের লেখাটা যাতে সুন্দর হয় এবং দেখতে ভালো দেখায়। তো যাই হোক, দেন রয়েছে কি দেখো বৈকাল। বৈকাল অর্থ কি বলো? বিকেল। এর আর একটা ভাবে বলা যায় বৈকাল, এতে কোনো ভুল নেই, ঠিক আছে? অনেকে বৈকাল বলে, অনেকে বিকাল বলে, যেটা বলো। তো দেখো বৈকাল, বয়ইকারে বই, কয়াকারে কা ল, বৈকাল। ওকে, দেন রয়েছে কি দেখো নৈতিক। নয় ঐকারে নই, তয় রশিকারে তি ক, নৈতিক। দেখো নয় ঐকারে নই, তয় রশিকারে তি ক, নৈতিক। ওকে ওকে, দেন হচ্ছে কি দেখো ভৈরব। ভৈরব, দেখো বানানটা দেখে নাও, ভয় ঐকারে ভৈ, র ব, ভৈরব। পৈতৃক, পয় ঐকারে পই, তয় ঋত্রিক ক, পৈতৃক। বলে না পৈতৃক সূত্রে, ঠিক আছে? পৈতৃক মানে পিতার। ওকে, তো আজকের মতো কিন্তু আমরা কিন্তু বেশ ঐকারযুক্ত অনেক শব্দ শিখে নিয়েছি। দেখো আমি ফাইনালি আর একবার তোমাদের জন্য একটু রিভাইজ দিব, সবাই একটু মনোযোগী হই। কই, খই, দই, দৈব, শৈল, শৈব, জৈন, চৈত্র, তৈরি, বৈরি, বৈঠা, বৈধ, নৈশ, জৈব, দৈত্য, সৈনি, শৈবাল, সৈকত, বৈঠক, বৈশাখ, বৈকাল, নৈতিক, ভৈরব, পৈতৃক। তো আশা করি এই শব্দগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং নেক্সটে তোমরা সুন্দরভাবে কিন্তু এই শব্দগুলো ছাড়াও অনেক শব্দ নিজেরাই তৈরি করতে পারবে। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা কিছু শিখতে পেরেছ আজকের ক্লাস থেকে। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে, পরবর্তীতে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।